মাদক ক্রয় বিক্রয়ের সময় চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব জয়পুরহাট। মাদক ব্যবসায়ীরা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করত। এমন সংবাদ পেয়ে গত কয়েকদিন ধরে র্যাব ৫ জয়পুরহাটের গোয়েন্দা দল ওই ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার মাদক ক্রয় বিক্রয়ের সময় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকন্দিপুর এলাকা থেকে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাদের আটক করা হয় বলে জানায় র‍্যাব জয়পুরহাট। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, সানোয়ার হোসেন এবং আবু তাহের। এদের মধ্যে আসামি সাইফুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক সেবী ও মাদক কারবারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। আসামিদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।